আসসালামু আলাইকুম एवरीवन हाजिर হয়েছি খুবই সহজ আর মজার একটি নুডলস রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন নুডলস রান্না করার জন্য আমি এখানে কি কি ব্যবহার করছি। আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলাই ব্যবহার করব। এখানে হচ্ছে টমেটো, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন আর সাথে লাগবে আদা। এবার এই সব কিছুকে কেটে ধুয়ে পরিষ্কার করে চলে যাচ্ছি রান্না করতে। এখানে দেখতে পাচ্ছেন পানি বসিয়ে দিয়েছি আর পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ সয়াবিন তেল। এবারে দিয়ে দিচ্ছি পান্ডা অথেন্টিক চাইনিজ নুডলস। নুডলসটাকে এবারে সেদ্ধ করে নিতে হবে। তো প্যাকেটের গায়ে কিন্তু ইনস্ট্রাকশন লেখা আছে কত সময় সেদ্ধ করতে হবে। তো আমার মনে হয় অত সময় লাগেনি, এর থেকে কম সময় কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই নুডলসটাকে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে কিন্তু সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ফ্রিজের ঠান্ডা পানি দরকার নেই, এমনিতেই যে পানি টেবে থাকে ওই পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। ধুয়ে নিলে একটা নুডলস একটার গায়ে লেগে থাকবে না, ঝুরঝুরে থাকবে, ওই জন্যই কিন্তু চেষ্টা করবেন ধুয়ে নিতে। আর যদি ধুয়ে না রাখেন তাহলে সবগুলা কিন্তু একসাথে দলা পাকিয়ে যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। আপনারা যদি আদা রসুন খেতে না চান তাহলে না দিলেও হবে, তবে দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আদা রসুনটাকে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আরও 2 মিনিট মতো ভেজে নেব। চুলার আঁচটা হাই হিটেই আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা এই পর্যায়ে দিচ্ছি, আপনারা চাইলে পরেও দিতে পারেন। শুধুমাত্র সবজির জন্য লবণ দিচ্ছি, আর কিছু না। অনেক আপু ভাইয়ারাই কমেন্ট করেন যে আপনারা রসুন খেতে পারেন না। যদি না খেতে পারেন তাহলে না দিলেও সমস্যা নেই, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে, ওইটাই, আর কিছু না। এবারে দিয়ে দিচ্ছি গাজর। গাজর দেওয়া হয়ে গেলে আরও 2 মিনিট মতো হাই হিটে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়া হয়ে গেলে সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 6 থেকে 8 মিনিটের জন্য। আর চুলার আঁচটা মিডিয়ামে আছে। মাঝপথে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, পুড়ে না যায়। এখানে আমি শুধুমাত্র আলু আর গাজর, টমেটো এই তিনটেই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ক্যাপসিকাম কিংবা ফুলকপি, বাঁধাকপি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। নুডলসের সাথে ক্যাপসিকামগুলো দিলেই ভালো হয়, যেহেতু আমাদের মৌলভীবাজারে খুব একটা ক্যাপসিকাম পাওয়া যায় না। 2-1টা দোকানে পাওয়া যায়, তাও সব সময় পাওয়া যায় না, মাঝে মধ্যে। দেখতেই পাচ্ছেন সবজিগুলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মাঝপথে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ডিম। এবার আমি ডিমগুলাকে খুব ভালো করে ভেঙে নিয়েছি। ভাঙা হয়ে গেলে সবজির সাথেও মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে মেশানো হয়ে গেছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে নুডলস। নুডলসটা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব, আর কিছু না। তো দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে পান্ডা অথেন্টিক চাইনিজ নুডলস। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।